দশরথ অযোধ্যা রাজধানী কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা তার তিন রানী ছিলেন রাজা দশরথ তিন কাল গিয়ে যখন এক কাল থেকে ছেলে নেই এই দুঃখ দগ্ধায় রাজাকে অঙ্গ দেশ থেকে সে তখন তখনই করেন পুত্রেষ্টি যজ্ঞ ঋষ সিংহ মুনি যেতে না যেতে বছর কালো হলো ঘর কোন পিতা হয়ে রাজা দশরথ দেখো একসাথে মিলে চার সোনা ছেলে জোরে বাজা সিঙ্গা জোরে বাজা নহবত ওরে ফুল দিয়ে সাজা রাজপথ একে একে রাখা হলো ছেলেদের নাম কৌশল্যার ছেলে বড় তিনি হন রাম ভরত হলেন মেজু কৈকেয়ী নন্দন সুমিত্রার দুটি ছোট শত্রুঘ্ন লক্ষণ চার ভাই বড় হয়ে ওঠেন এক ঠাই হাতে খড়ি হলে রক্ত করেন লড়াই রাম আর লক্ষণ সাথে শত্রুঘ্ন ভরত একের বিহানে আধার অন্যের জগৎ একদিন শশব্যস্তে এসে বলেন বিশ্বামিত্র মুনি রামকে আমি সঙ্গে নিয়ে যেতে চাই এক্ষুনি রাজা তোমাকে খুলে বলছি আসল অভিপ্রায় ওই রাক্ষসদের না মারলে যজ্ঞ করাই দায় রামকে ভালোবাসেন রাজা প্রাণের চেয়েও বেশি বলেন মনে বুঝি না এ আবদার কোন দেশি জমের মুখে বালক রামকে কি আকেলে পাঠাও মাফ করো হে দিতে রাজি এ ছাড়া আর যা চাও বশিষ্ঠ দেব বোঝান তাকে কথা শুনুন রাজা বিশ্বামিত্র নারাজ হলে পাবেন বিষম সাজা ভয় নেই তার আছেন যার বিশ্বামিত্র সহায় সব শুনে রাজা বলেন বেশ কথা রইল তাই যাবে দুজনে রাম লক্ষণ দু ভাই মাথায় বাঁধা পঞ্চ ঝুঁটি ধনুর বাণ হাতে রাম চললেন রানা সাজে লক্ষণ তার সাথে পথ যেতে বিশ্বামিত্র বলেন ও রামচন্দ্র গায়ে আঁচড় লাগবে না বাপ শিখে নাও এই মন্ত্র নাগ ভেলকি লাগ আলাই বালাই আগ নাগ ভেলকি লাগ আলাই বালাই ভাগ নাগ ভেলকি লাগ আলাই বালাই ভাগ এমনি করে হাটে মাঠে বাটে দুদিন দুরাত এ নদী সে নদী সামনে হঠাৎ বন মেষ কালো পথ আটকালো তারকা রাক্ষসী Yum, 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 yum
তারকা বধের জন্য সবাই বলে ধন্য রাম ধন্য ধন্য রাম। তপবনে রাক্ষসেরা যজ্ঞ করছে পণ্ড, এবারে চলো রাম দিতে হবে তাদের চরম দণ্ড। দেখিয়ে মানচিত্র বলেন বিশ্বামিত্র, এই দেখো বাপু এই এখানে জনক রাজার বাড়ি, বড় যোগ্য হবে যাব আমরা সাজিয়ে একশো গাড়ি, আছে হর ধনু সেই কারণেও যাব যে মিথিলা, নেই ত্রিভুবনে এমন কেউ পরায় তাতে ছিলা, সে ধনুকে কিনেছিলা যে পারবে পরাতে, জনকের মেশিতা নাচে তার বরাতে, মিথিলায় গিয়ে ছিলা বেঁধে রাম যেই দিয়েছেন টান, সেই বিশাল হর ধনু ভেঙে দুখান। খবর পেয়ে দাসরাজ মিথিলায় গিয়ে চার বোনের সঙ্গে চার ছেলের দিলেন বিয়ে, রাম আর সীতা লক্ষণের মিলা, ভরত আর মাণ্ডবী শত্রুঘ্ন সুত কীর্তি, আহাকিন সুখের ছবি। অযোধ্যায় ফিরে আসার পর রাজসভায় এলে সবাই দশরথ কর, ইচ্ছে আমার রাম এবার যুবরাজ হন, শরীর কি অনায় দিন বয়স হলো অনেক, বেঁচে থেকে যাই দেখে রামের অভিষেক, কৈকের মন বিষায় কুজিঝি মন্থরা এই বলে, তোমার কপাল পুড়বে যেন রাম রাজা হলে, রাম রাজা হলে করতে হবে তোমার ছি ছি কৌশলার ঝিগিরি, আর পরশ তাকে করবে হয় পথের ভিকিরি, তার চেয়ে কথা শোনো পথের ভিকিরি, তার চেয়ে কথা শোনো সুখে করো ঘর, রাজা আছেন সত্যবদ্ধ চেয়ে না দৈব, কইকেই তো ছিল ভালো ওই কুঁজিটাই না চালো, গেল রানী গোসা ঘর। দাউব রাজা দুটি বর একবারে ভরত আমার বসবে সিংহাসনে, মুন্নবরে চোদ্দ বছর কাটাবে রামবনে, রাজার লাগলো বিষম ধন্ধ কথা হলো বন্ধ, কৈকেয়ীর মুখে শুনে তার বিবরণ রাম বলেন, মিত্রিসত্য না হবে লঙ্ঘন, আর যাও যা যা ভরত হবে রাজা, চোদ্দ বছর বনবাসে কাটাবো জীবন, সীতাকন
শুনো স্বামী যেথা তুমি সেথা আমি, লক্ষণ কান ধনুক হাতে সারাক্ষণ থাকবো সাথে, হাপুষ নয়নে কাঁদে দশরথ পিতা, হারাম হালক্ষণ হাসিতা। কৌশল্যাকে বলেন রাজা, আমার মন কঠিন সাজা, অন্ধ মনির অভিশাপে হরিণ ভেবে ছড়েছি বান, বোধেছি তার ছেলের প্রাণ পাইয়ে শোক সেই পাপে। ছদিন পরে ফিরে সুমন্ত্র খালি রথ নিয়ে বলি, প্রভু দিয়েছি তাদের পৌঁছিয়ে, নিরাপদে সুখে আছে তিন জনে, চিন্তা রেখো না মনে। সেই রাতে দিলেন রাজা প্রাণ পাখি উড়ে, মামার বাড়ি থেকে ফিরে ভরত দেখি সোনার পুরি ছারখা, কোথায় রাম হাপিতা, কোথায় লক্ষণ সীতা। শুনে সব ঘটনা ভরত হলেন রওনা, গেলেন চিত্রকূটে, রাম বললেন ভরত খবর ভালো তো হয়ে ব্যস্ত হঠাৎ এলে ছুটে। ভরতের কথা শুনে রামের চোখে জল, পিতা নেই তার সত্য আমার সম্বল, তুমি গিয়ে রাজা হও আমি থাকি বনে, এইভাবে করব আজ্ঞা পালন দুজনে। তবে তোমার খড়ম খুলে রেখে সিংহাসনে থাকব পাশে, যতদিন না যা। ভরত গেলেন অযোধ্যায়, রাম থাকলেন বনে, দশ বছর কেটে যায় লোকে আশায় দিন গোনে। দণ্ডক বনে একদিন ফুল তুলতে গিয়ে সীতারার চোখের পলক পড়ে না, গায়ে ঝিকমিক ঝিকমিক করে কেমন ঘুরি, তাই ঝনক ঝনক বাজে শুনে বুকে বাজিবি, ঝিকমিক ঝিকমিক করে ঝনক ঝনক বাজে কেমন ঘুরি।
छोटा मारीच कान दिले नाशता ना 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 दाओ धोरी दाई होरी नोईले जीवन दीथा राम नीले ने होरी मेरे पीछे लखन के रेखे बान खेरा मेरे गलाए मारी चुटल देखे কিছু নয় মারিচের ছলনা তখন লক্ষণ কেঁদেতে হলো সীতার গঞ্জনায় যখন সীতা একা এলেন এক ব্রাহ্মণ সেইঠা সীতা তাকে বসতে দিলেন খেতে দিলেন অন্ন খাওয়ার পর তখন তার মূর্তি হলো অন্য দেখ আমি সেই রাক্ষস রাজ রাবণ আমার কাছে থাকলে তোর সুখে কাটবে জীবন তবে রে পাদি বুড়ো কাটবে তোকে রাম দূর হ দূর হ বটে ও আবাগি তোর স্বামীর যাচ্ছি রে থাকবি তুই রানী হয়ে আছে তোর ভিখিরি এই বলে দশানন পাজা কোলা করে আকাশে হাঁকায় রাত বিরল ঝরে সীতার চোখের জল হাওয়ায় হাওয়ায় শোনা যায় হায় রাম হায় রাম কি সত্যি কি সুন্দর উঠো কি ঘর নির্জন কোথায় সীতা কোথায় সীতা কোথায় মাখা জটায়ুকে দেখে খেয়েছে এই রাক্ষস রাখবো না আরেকে মেরো না মেরো না বাপ ধো সীতাকে করলো হরণ রাবণ তাকে ঠেকাতে গিয়ে আমার এই মারো কথানো পুরো পিতার পুরায় পরো মাই রামীর কোলে ঢলে পড়লো তখনই সীতার জন্যে হয়ে হন্যে দিন যায় পাহাড় অরণ্যে
পুঙ্খানু পুঙ্খে জেনে রাবণকে দেবেন রাম রণসংখে। চালাতে হবে সুলুক সন্ধান, জানতে হবে অন্ধি সন্ধি, পেতে হবে লোক লস্কর, যুদ্ধে চাই মিত্র বন্ধু। হাত বাড়ালেন বালি রাজার ভাই সুগ্রীব, এসো ভাই আজ থেকে হয়ে যাই মিতা, আমি হব রাজা তুমি তীরে পাবে সীতা। ওই বালিকে বালিকে সরাও রাম যে কোনো কৌশলে, সীতা উদ্ধারে যাবে বানর দলে দলে। বালির কাছে এসে সুগ্রীব বলল, যুদ্ধং দেহি। শুনে বালি সে কি খাপ্পা, দেখেছিস কি সাপের পাচপা, ঢাইকির ধা ঢাইকির ধা ঢাইকির 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 ধা, মাটিতে উল্টে পড়ে বের মেখা। লুকিয়ে বান মারেন রাম, তাতেই বালি হারায় প্রাণ। সুগ্রীব তো রাজা হলেন কিন্তু সীতা উদ্ধারে তাঁর কোনো গা নেই, রাম লক্ষণ দুজনেই রেগে আগুন। সেই শুনে এলেন ছুটি সুগ্রীব, করলেন হাত জোড়, শুধু বলিন আস তারাকো আমার ওপর, সমস্ত অঞ্চলে সব খবর গেছে চলে, বানর সেনা কর সয়না ওই আসছে দলে দলে, ওই আসছে দলে দলে, ওই আসছে দলে দলে, ওই আসছে দলে দলে। চার মাস খোঁজাখুঁজির পর জানা গেল, পেরিয়ে শতেক যোজন সাগর, লঙ্কা দ্বীপে রাবণের ঘর, তার অনেক অন্ধি সন্ধি, সেথায় সীতা আছেন হয়ে বন্দি। তখন সবার হাত মাথায় যুক্তি করে কি উপায়, কে করবে এই সাগর লঙ্ঘন, যদি বা ডিঙানো যায় ফিরে আসা বড় দায়। সর্বশেষে জাম্বুবান কন জানি একা হনুমান সে কাজে সক্ষম, চুপ করে কেন বীর দেখাও রে বিক্রম। বেশ আর এমন কি কাজ, যাই একবার দেখে আসি সীতাকে লঙ্কায়। দেখো এমনি করে সাগর লঙ্ঘায়। বান্নরেরা দেয় তালি, নেচে কুদে বলে খালি, উফ হাপ উফ বাপ খুব দেখালি। হনুমান তো অবাক এই সোনার লঙ্কায়,
যেদিকে তাকা মনে মনে কজলশায়, ঘরে ঘরে বয়ে যায় ফুর্তির ফোয়ারা, ঘরে ঘরে বয়ে যায় ফুর্তির ফোয়ারা, সীতা নেই কোথাও দেখে বেচারা। তবে কি রাক্ষসে খেলো? নিয়ে চিন্তা মনে বীর হনুমান, তখন এলেন অশোক বনে, ওই চেরিগুলো ঘিরে রেখেছে ওকে, আলো থালো চুল ও সুচোখে, ওকে হায় বসুন বলি উপবাসে খিন সোনার প্রতিমা, ডুবেছে সুখে ওকে উনি তো সীতা। হনুমান করজোড়ে এসে বললেন, হনুমান হয় মাগো অধীনের নাম কি, এসেছি শ্রীরামের দূত এই তাঁর আংটি, শুনে আহা প্রাণ জুড়ালো আছেন তো সব ভালো, যা করা দুমাসে আর নাই তো জীবন গেল, তোমায় মা এই বলে গেলাম সৈন্য নিয়ে আসছেন শ্রীরাম, লঙ্কাপুরি হবে ঝাড়খার, মুক্তির দেরি নেই আর। সীতাকে দেখে হনুমানের মন প্রসন্ন, মাথায় তার খেলল এবার মতলব অন্য, দেখা যাক ওদের কত বল, কোথায় গড়ায় কোথাকার জল। এই না বলে হনুমান ভাঙেন গাছ মড়মড়িয়ে, বন করেন মাঠ, রাক্ষসেরা এলো ধড়মড়িয়ে, তাদের করেন মেরে পাত। শেষকালে একটি বাণী তুক ছিল, তাতে পড়লেন হনুমান ধরা, সেই মন্ত্র কাটন গেল যে রাক্ষসেরা বাঁধল দড়ি দ্বারা, তবু হনুমান বন্দী হয়ে থাকার ভান করেন, লাজে দিচ্ছিস আগুনতে না, আসবে শিগগির বানর সেনা, সব এখনই পড় সটকে, নইলে আমি দেব পটকে, লাগ 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 আগুন লাগ, হোক লঙ্কা পুরি পুড়ে খাক। হনুমান আমার নাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম, উড়াই রাবণের মোকাম, জয় রাম জয় রাম জয় রাম জয় রাম, সীতা
তার চরণে থাকে প্রণাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম আসবো আবার এখন চললাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম ফিরে এসে হনুমান রামকে দিলেন রাবণের হাঁড়ির খবর তখন লঙ্কার দিকে শুরু হলো যুদ্ধ যাত্রা তখন লঙ্কার দিকে শুরু হলো যুদ্ধ যাত্রা সেই সময় একদিন রামের কাছে রাবণের ভাই বিভীষণ এসে হাজির ন্যায্য কথা বলেছিলাম শোনেননি তা রাবণ সেই জন্যেই এসেছি রাম নিতে তোমার শরণ রাম তাকে দলে নিয়ে করলেন লঙ্কার রাজা কিন্তু রামের এত সৈন্য সামনে যে অকুল সমুদ্র রাম বললেন শুষে নেব ধনুকে দিলেন টঙ্কার হয়তি সমুদ্র বলল তিষ্ঠ রাম তিষ্ঠ পেতে দিচ্ছি পৃষ্ঠ লালকে ডেকে আনো বাঁধ বেশে তু উৎকৃষ্ট সেতু বাঁধা হলো তার উপর দিয়ে ছুটে চললো রামের বাহিনী চলো 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 যাই চলো শ্রীরামের সেনা হে রাম জয় রাম জয় বলে মুখ তোলো খেলা হে রাবণ মেরে জ্বালবো মোরাজি দাদা এই মিলন হবে রাম সীতার এই মা ভই বলো এই সামনে চলো এই মা ভই বলো এই সামনে চলো তারপরে যা যুক্ত হল বলার কথা নয় দুদলেতেই মস্ত বীর ছিল শয়শ ফোন করতে ভয় দেখাতে রাবণ বাড়ি দড় রাম ছিলেন তার চেয়েও যোদ্ধা অনেক বড় রাবণের তখন ঘোর বিপদ কুম্ভকর্ণ ঘুমোচ্ছিল ওঠে রাবণের ডাকে বলে ভুরু কুঁচকে রামের বাণে কুম্ভকর্ণের মুণ্ড গেল কাটা তখন এলো ইন্দ্রজিৎ রাবণের সে বেটা ছোঁড়ে বান ঝাঁকে ঝাঁকে মেঘে রাড়ালে থাকে লক্ষণ তখন তাকে মেরে
চুকিয়ে দিলেন লেখা। তারপর শুনো বলি, এই যুদ্ধে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে সর্বহারা রামের হলো জয়। বুকে ব্রহ্মাস্ত্র বিঁধে রাবণ পায় পঞ্চত্ব সিধে, ঘুরিয়ে গেল রাক্ষসের ভয়। হনুমান এলেন সীতার কাছে জয়ের খবর নিয়ে, চোখ মুছো মাগো, কেন আর মাথা কোটো, দুঃখের দিন শেষ হলো যে, সুখের মুখ দেখো ওঠো। বন্ধন মুক্ত সীতা আনন্দে ছুটে এলেন রামের কাছে, কিন্তু রাম বললেন, না না না, রাবণ দিয়েছে ছুঁয়ে, নেই ঘরে নেওয়ার উপায়, যাও রে দুঃখিনী সীতা, যার কাছে যেখানে তোমার প্রাণ চায়। সীতার বুক ভেঙে গেল, লক্ষণকে বললে, আগুন জ্বালো সীতা। সীতা ঝাঁপ দিলে, কিন্তু কি আশ্চর্য, উঠেলেন অগ্নিদেব, সীতাকে কোলে তুলে বললেন, ফিরিয়ে দিলাম নিষ্কলঙ্ক সীতাকে, রাখো মাথার মনি করে লোক লজ্জা ভুলে। তখন সীতাকে নিয়ে ফিরলেন অযোধ্যায় রামার, যখন ছিল শূন্য সিংহাসন পূর্ণ করলেন রাম রাজা এখন। জয় রাম জয় সীতা, 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 জয় রাম।